আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন আজকে আমার ভিডিওর হেডলাইন দেখে। আমি খুব বুঝে শুনে চিন্তা করে ঠান্ডা মাথায় আমার এই ভিডিওর হেডলাইনটি করেছি। আওয়ামী লীগ যা করেছে তা ঠিক করেছে, এটাই তার করার কথা ছিল। আপনি যদি আওয়ামী লীগের দিক থেকে একটু চিন্তা করেন, আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডা ভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। দুই হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করে। খুন করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূত ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত ভাবে গুলি করে স্রেফ গুলি করে হত্যা করে হোক, যেভাবেই হোক, মানে যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায়, এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে পাঁচজন ছজন ছাত্র এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ছাত্রী অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে স্টিম রোলার চালিয়েছে তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে, এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250 করে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে ছাত্র থাকে সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা, এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোনো রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যেই সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না, এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সিবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250 মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু, 9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যেই মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন
আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে, দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200 করে মামলা, এরকমও আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকমও আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছে। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই, উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ছাপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ছাপিয়ে শব্দটা যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ছাপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যাল ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই আর কি, সামনে আসে নাই তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, দুই রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে এসে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা, যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপি কে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনের পথে নেমেছে এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত যে তাদের খুব খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম, আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখন আমরা আওয়াজ করিনি, কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদেরকে এভাবে স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের পয়সায় চলা পুলিশ গুলি করে হত্যা করছে, এইটা তারা মানতে পারে নাই এবং তারা একেবারেই সাধারণ মানুষ এবং তাদের এখন যেই ক্ষোভ, এটা প্রাথমিকভাবে মনে হতে পারে কোটা সংস্কার নিয়ে, প্রাথমিকভাবে মনে হতে পারে পুলিশের গুলিতে আমাদের যে স্টুডেন্ট যারা নিহত হয়েছেন তাদের সাথে সংহতি এবং তাদের ব্যাপারে ভীষণ রকম ক্ষুব্ধতা তৈরি হবার কারণে তারা পথে নেমেছেন। আমি মনে করি এগুলো তো আছে, কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে এত দিনের পুঞ্জীকৃত এই যে 17 বছর তারা কথা বলতে পারেন নাই, ভয় পেয়েছেন, ভয়ে ভয়ে ছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে একা পেলে হয়তো একটু এসে জিজ্ঞেস করেছেন যে এভাবে আর কতদিন, এই যে তাদের ভেতরের চাপা ক্ষোভ, যেটা হয়তো একটা ভোট হলে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, তারা হয়তো আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতেন, সুইং ভোটারদের কথা বলছি, তারা কিন্তু সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা তারা ভোটের মাধ্যমে করতে পারেন নাই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখছি।
এবং এই আন্দোলনটি এমন একটা সময় তৈরি হয়েছে যখন অলরেডি বাংলাদেশ ইকোনমিক্যালি একেবারেই চরম একটা ক্রাইসিস পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ ক্রাইসিস চরম, সরকার স্বীকার করছে না, সরকার জানাচ্ছে না আমাদের অ্যাকচুয়াল রিজার্ভ কত, আমাদের নেট রিজার্ভটা কত। তারপরে লাস্ট যেই নিউজ আমরা দেখেছিলাম তাতে $14.5 বিলিয়ন ছিল আমাদের নেট রিজার্ভ, যেটা কিন্তু 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। এরপরে তো রপ্তানি আয়ের হিসাবে গোলমাল আছে, একে তো এই পরিস্থিতির কারণে রপ্তানি ভীষণ ভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং এতদিন পর্যন্ত রপ্তানির আয় যেটা তারা বলেছিল পজিটিভে আছে, ধনাত্মক সূচকে আছে, সেটা দেখা গেল প্রতি বছর $13 বিলিয়ন করে 2 বছরে $24 বিলিয়ন বেশি দেখানোর যে হিসাব এসেছে, সেটা যখন $24 বিলিয়ন মাইনাস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে প্রবৃদ্ধি ঋণাত্মক। অর্থাৎ আমাদের রেমিটেন্স অর্থাৎ আমাদের রপ্তানি আয় অলরেডি খারাপের দিকে, রিজার্ভ ক্রাইসিস রপ্তানি আয় খারাপের দিকে। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের অনেকেই বলছেন হুন্ডিতে টাকা পাঠাবো, যেই টাকা আমার দেশের মানুষকে মারবার জন্য যে গুলি আর বন্দুক সেটার পিছনে খরচ হয় সেই টাকা আমি দেশে পাঠাবো না। সুতরাং হুন্ডিতে রেটও বেশি আছে, দেখছি $124.25 উঠে গেছে রেট, আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে হয়তো $117 অফিসিয়াল রেট, 2 টাকা বেশি পাবেন, 2% ইনসেন্টিভ, $119 হয়তো $100 পাওয়া যাবে। তো সেটা সেটাতে না গিয়ে তারা হুন্ডিতে পাঠানো প্রেফার করছেন, যে কারণে এই মাসে রেমিটেন্স আসা গত মাসে যেখানে $254 কোটি উপরে রেমিটেন্স এসছে সেটা কিন্তু এই বছর এই মাসে $100 সামথিং এর ঘরে চলে এসছে। অর্থাৎ রেমিটেন্স আসাও অনেকটা পিছিয়ে গেছে, অনেক কমে গেছে। এবং আজকে আরেকটি নিউজ এসছে আমাদের যেই মানে আমাদের ঋণ দেওয়ার মানে আমাদের ঋণ পাওয়ার যেই ইয়েটা ছিল যে ক্যাপাসিটি যে ইয়েটা ছিল মানে অর্থনৈতিক সূচক পরিমাপের যে ইয়েটা ছিল স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স, তাদের রিপোর্ট এসছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশকে ঋণ দেওয়ার যে ইয়েটা মানে স্ট্যান্ডার্ডটা তার নিচে আমরা আগের চেয়ে ফল করছি। অর্থাৎ ঋণও যে ভালো পাবো আমরা তেমন আশার আশার কোনো আলো নেই। স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স এর রিপোর্ট এসছে, কিছুদিন আগে মুডিজ এর এসেছিল, ফিচ রেটিংস এর এসেছিল, প্রত্যেকটাতেই বাংলাদেশের এই ঋণ মান কমে গেছে। ঋণ মান কমে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা কম এবং এবং যারা ঋণ দেবেন তারা হয় উচ্চ সুদে ঋণ দেবেন অথবা যারা হয়তো ঋণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারা দুবার চিন্তা করবেন বাংলাদেশকে ঋণ দেবেন কি দেবেন না ইত্যাদি ইত্যাদি। এবং বিদেশি বিনিয়োগ যেটা অলরেডি নানান কারণে কম ছিল সেটা আরো কমে যাবে, কারণ এতদিন তো ছিল গ্যাসের সংকট, এতদিন ছিল বিদ্যুতের সংকট, এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে সিভিয়ার পলিটিক্যাল আনরেস্ট। এবং এতটাই আনরেস্ট যে দেশে কারফিউ চলছে, সেনা মোতায়েন করা হয়েছে। এই সার্বিক বিবেচনায় অর্থনীতি খাদের কিনারে ছিল। আমি অর্থনীতিবিদ নই, আমার পক্ষে মন্তব্য করাও কঠিন, তবে আমি একেবারে সাদা চোখে সাদা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে খাদের কিনারে থেকে অলমোস্ট খাদে পড়ে যাওয়ার মতন অবস্থা। এবং ছোট ছোট যে এই ব্যবসাগুলো ছিল এসএমই খাদ যেটা ছিল সেটাও ধসের মুখে। এবং আমাদের ইন্টারনেট কানেকশন দীর্ঘ সময় বন্ধ ছিল, 5-6 দিন বন্ধ ছিল, এখনো যে ইন্টারনেট কানেকশন সেটাও খুবই স্লো, আমাদের ভিপিএন টিপিএন দিয়ে কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিনিয়োগ বলেন কিংবা আমদানি রপ্তানি যেটাই বলেন না কেন সেটা হুমকির মুখে। এবং ব্যাংকিং ব্যাংকও দীর্ঘ সময় বন্ধ ছিল, ব্যাংকিং চ্যানেলও বন্ধ ছিল, সেই কারণেও কিন্তু অনেকে চাইলেও রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারেন নাই। একে তো পলিটিক্যাল আনরেস্ট, সেকেন্ডলি এই আনরেস্টকে বল প্রয়োগের মাধ্যমে উপর্যুপরি বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা, বাংলাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন, সেই সঙ্গে অর্থনৈতিক ধস, এই সকল কিছু একটা বিষয়ে ইন্ডিকেট করে আওয়ামী লীগ
যদি মনেও পারে 16 কোটি মানুষকে হত্যা করে সে ক্ষমতায় থাকবে, সেটা বোধ করি সম্ভব হবে না। এই আন্দোলন এবং সেই সঙ্গে অর্থনীতির ধাক্কা আওয়ামী লীগের পক্ষে সামাল দেয়া অসম্ভব বলে মনে করি।